প্রিয় বন্ধুরা, আজকের পর্বে আলোচনা করব তোমরা যারা মাধ্যমিক 2024 দেবে তাদের জন্য আজকের পর্বের এই মডেল প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। তোমরা তাই অবশ্যই ভালো করে এই সেটটি প্র্যাকটিস করো, প্রয়োজনে এই সেটটি তোমরা কিন্তু মক টেস্ট হিসাবেও তোমরা দিতে পারো। আর এখান থেকে দেখো প্রত্যেকটা প্রশ্নের আমি উত্তরগুলো বলে দিচ্ছি, তোমরা সাথে প্র্যাকটিস করে নাও। যেখানে প্রথম কিন্তু তোমাদের দেয়া রয়েছে, দেখো প্রত্যেকটা বঙ্গানুবাদের বঙ্গানুবাদ সহ আজকের পর্বে আলোচনা করব, তাই ভিডিওটি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা অবশ্যই এগুলো ভালো করে কিন্তু দেখে নিও, কারণ এই বঙ্গানুবাদগুলো প্র্যাকটিস করলে তোমরা কিন্তু এর মধ্য থেকেও তোমাদের পরীক্ষায় কমন পেয়ে যেতে পারো। তাই বলবো অবশ্যই এই বঙ্গানুবাদ সেটগুলো রয়েছে, তোমরা অবশ্যই এখান থেকে একবার ফলো করে নাও। অনেস্টি ইজ আ গ্রেট ভার্চু, মানে সততা একটা মহৎ গুণ। ইফ ইউ ডু নট ডিসিভ আদার্স, তার মানে কি বলা হচ্ছে, যদি তুমি অন্যদের সাথে প্রতারণা না করো, ইফ যদি ইউ ডু নট টেল এ লাই, মানে যদি তুমি মিথ্যা না বলো, ইফ ইউ আর স্ট্রিক্টলি জাস্ট অ্যান্ড ফেয়ার ইন ইউর ডিলিংস উইথ আদার্স, তার মানে কি যদি তুমি কঠোর এবং ন্যায়পরায়ণ হও অন্যদের সাথে, তাহলে কি হবে, ইউ আর অ্যান অনেস্ট ম্যান, মানে তবে তুমি একজন সৎ মানুষ। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই শ্রেষ্ঠ পথ। অ্যান অনেস্ট ম্যান ইজ রেসপেক্টেড বাই অল, একজন সৎ মানুষ সকলের কাছে শ্রদ্ধা পেয়ে থাকেন। দেখো এখানে বলা হচ্ছে প্যাট্রিয়টিজম ইজ লাভ ফর ওয়ান্স কান্ট্রি, মানে দেশপ্রেম হলো প্রত্যেকের নিজের দেশের প্রতি ভালোবাসা। ইট ইজ পাওয়ারফুল সেন্টিমেন্ট অ্যান্ড ওনলি আনসেলফিশ অ্যান্ড নোবেল, মানে এটি একটি শক্তিশালী আবেগ এবং সম্পূর্ণভাবে নিঃস্বার্থ ও মহৎ। তারপরে রয়েছে এ প্যাট্রিয়ট পুটস হিজ কান্ট্রি ফার্স্ট, মানে একজন দেশপ্রেমিক তার দেশকেই কিন্তু সবার প্রথমে রাখে। কি বলছে আবার, যে এ প্যাট্রিয়ট মানে একজন দেশপ্রেমিক ক্যান স্যাক্রিফাইস ইভেন হিজ ওন লাইফ ফর দ্য গুড অফ হিজ ওন কান্ট্রি। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা, যে একজন দেশপ্রেমিক তার নিজের দেশের ভালোর জন্য কিন্তু নিজের জীবন পর্যন্ত ত্যাগ করতে পারে। 172 এখানে রয়েছে গুড বুকস আর স্টোর হাউসেস অফ নলেজ অ্যান্ড উইজডম, তার মানে কি গুড বুকস, তার মানে কি ভালো বই, ভালো বইটা কি স্টোর হাউস, মানে ভালো বই হচ্ছে জ্ঞান এবং বুদ্ধি সম্প্রসারণের একটা ভান্ডার। এনিওয়ান হু হ্যাজ দ্য কি ক্যান সেন্টার দিস স্টোর হাউসেস অ্যান্ড হেল্পস হিমসেলফ, মানে যার কাছে চাবি আছে সে এই গৃহে ঢুকে নিজেকে সাহায্য করতে পারে। হোয়াট ইজ দ্য কি, তাহলে এখানে চাবিটা কি, চাবি বলতে তাহলে কী বোঝানো হয়েছে, বলছে সিম্পলি দ্য অ্যাবিলিটি টু রিড, মানে সহজভাবে পড়ার ক্ষমতাই হচ্ছে চাবি। তাহলে চাবিটা কি, সেই সহজভাবে পড়ার যে ক্ষমতা, এটাকেই কিন্তু চাবি বলা হচ্ছে। ওয়েলথ ইজ নো ডাউট নেসেসারি ফর হ্যাপিনেস ইন লাইফ, মানে জীবনে সুখের জন্য নিঃসন্দেহে অর্থের প্রয়োজন আছে, বাট কিন্তু কি, ইট হ্যাজ এ টেন্ডেন্সি টু কনসেন্ট্রেট ইন দ্য হ্যান্ডস অফ আ ফিউ, কিন্তু এটি মুষ্টিমেয় কয়েকজনের হাতে কেন্দ্রীভূত হওয়ার একটি প্রবণতাও আছে। দ্য রেজাল্ট ইজ দ্য রিচ বিকাম রিচার অ্যান্ড দ্য পুয়ার পুয়ারার, মানে এর ফলে কি হচ্ছে, রিচ বিকাম রিচার, মানে ধনী আরও ধনী হচ্ছে, অ্যান্ড এবং পুয়ার আরও পুয়ারার, মানে গরিব বা দরিদ্র আরও দরিদ্র হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট বলছে দিস ইজ সার্টেনলি এ মিস ইউজ অফ ওয়েলথ, মানে এটা অবশ্যই সম্পদের কিন্তু অপব্যবহার। মিস রয়েছে দেয়ার ইজ নাথিং লাইক এ বুক, বইয়ের মতো কিছু নেই। নাথিং হ্যাজ বিন এবল টু স্টপ দ্য ম্যান হু রাইটস বুকস, মানে একজন মানুষ যিনি বই লেখেন তাকে কোনো কিছুতেই কিন্তু থামাতে পারে না। নেক্সট রয়েছে বুক হ্যাভ বিন বাউন্ড অ্যান্ড রাইটার্স হ্যাভ টর্চার্ড, তার মানে কি বলছে, যে বই পুড়িয়ে দেওয়া যেতে পারে এবং রাইটার্স অফ টর্চার, মানে লেখকরা অত্যাচারিত হতে পারে, বাট কিন্তু বুকস হ্যাভ স্প্রেড দেমসেলভস থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, কিন্তু কি বই সারা পৃথিবীতে কিন্তু তাদেরকে প্রকাশ করতে পারে। সো তাই
দ্যাট দে আর নো কান্ট্রি অন আর্থ উইদাউট দেম নাও, তাই কি পৃথিবীতে এখনও গ্রন্থহীন কোনো দেশ নেই। দে আর আর দ্য অনলি থিংস দ্যাট লাইভ ফর এভার, তাই বই সেই একমাত্র জিনিস যা চিরকাল কিন্তু বেঁচে থাকবে। রয়েছে উই মাস্ট বি কেয়ারফুল টু সিলেক্ট প্রপার বুকস, সঠিক গ্রন্থ নির্বাচনে আমাদের যত্নশীল হতে হবে। দ্য সেম বুক মে এফেক্ট দ্য রিডার্স, একই বই পড়ুয়াকে প্রভাবিত করতে পারে। দ্য বাটারফ্লাই সাইডস ওভার দ্য ফ্লাওয়ার, প্রজাপতি ফুলের উপর বসে। দ্য স্পাইডার কালেক্টস পয়জন ফ্রম ইট, আর মাকড়সা এর থেকে বিষ সংগ্রহ করে। তো এখানে দেখো রয়েছে টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, মানে সময় খুবই মূল্যবান, টু নেগলেক্ট ইট ইজ নট প্রপার, একে অবহেলা করা ঠিক নয়। তাই দ্য সাকসেস অফ দ্য ম্যান হু ম্যাক্স দ্য রাইট ইউজ অফ হিস টাইম ইজ ইনভেটেবল, মানে যে মানুষ তার সময় সঠিক ব্যবহার করে তার সাফল্য অনিবার্য। অল দ্য ফেমাস ম্যান, মানে পৃথিবীর সমস্ত সফল ব্যক্তি, অফ দ্য ওয়ার্ল্ড, মানে পৃথিবীর সমস্ত সফল ব্যক্তি কি বলছে, হ্যাভ মেড দ্য রাইট ইউজ অফ টাইম, মানে সময়ের সঠিক ব্যবহার করেছেন। উই শুড ফলো দেম, তার মানে কি আমাদের তাদেরকে অনুসরণ করা উচিত। তাহলে আজকের পর্ব যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও, শেয়ার করে দিও তোমার বন্ধুদের মধ্যে, আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো। আ নিউজ পেপার ইজ ভেরি ইউজফুল ইন আওয়ার লাইফ, মানে সংবাদপত্র আমাদের জীবনে খুবই প্রয়োজনীয়। ইট হেল্পস আস ইন মেনি ওয়েজ, মানে এটা আমাদের বিভিন্নভাবে সাহায্য করে। বাই রিডিং নিউজ পেপার উই কাম টু নো দ্য মেনি থিংস, মানে সংবাদপত্র পড়ে আমরা কিন্তু অনেক কিছু জানতে পারি। রয়েছে টোয়েন্টিথ সেঞ্চুরি ওয়াজ অ্যান এজ অফ নিউজ পেপারস, মানে বিশ শতকে ছিল সংবাদপত্রের যুগ। এখানে রয়েছে হোম ইজ দ্য ফার্স্ট স্কুল, গৃহই হলো প্রথম বিদ্যালয়, হোয়্যার যেখানে দ্য চাইল্ড লার্নস হিজ ফার্স্ট লেসন, মানে একটি শিশু তার প্রথম পাঠ গ্রহণ করে। হি সেজ, সে দেখে, হিয়ার্স, শোনে, অ্যান্ড এবং বিগিনস টু লার্ন অ্যাট হোম, এবং শিখতে আরম্ভ করে গৃহ থেকেই। ইন আ গুড হোম অনেস্ট অ্যান্ড হেলদি ম্যান আর মেড, মানে একটি ভালো গৃহে একজন সৎ এবং স্বাস্থ্যবান মানুষ তৈরি হয়। ব্যাড ইনফ্লুয়েন্স অ্যাট হোম স্পয়েলস আ চাইল্ড, গৃহের খারাপ প্রভাব একটি শিশুকে নষ্ট করে দেয়। উই শুড ট্রাই টু প্রসপার ইন লাইফ, আমাদের জীবনের উন্নতির চেষ্টা করা উচিত। বাট কিন্তু উই শুড নট গিভ আপ আওয়ার সেন্স অফ মরালিটি, কিন্তু আমাদের নীতিবোধ কখনোই ত্যাগ করা উচিত নয়। ইফ উই কম্প্রোমাইজ উইথ ডিসঅনেস্টি, মানে যদি আমরা অসততার সঙ্গে সমঝোতা করি, ইট উড বি ডিফিকাল্ট ফর আস টু রেসপেক্ট আওয়ার সেলভস, তাহলে নিজেদের প্রতি শ্রদ্ধা রাখা কঠিন হয়ে পড়বে। সো তাই ইট ইজ ইম্পর্টেন্ট টু চুজ দ্য রাইট ওয়ে, তাই সঠিক পথ নির্বাচন করাটা খুবই গুরুত্বপূর্ণ। পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, তোমার বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও, তাহলে তারাও খুবই উপকৃত হবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো।